সালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত হ্যালো বিওয়ার সাত ষোলোই মার্চ ইংরেজি দু হাজার একুশ সাল কুয়েতের আজকের জনপ্রিয় একটি খবর সেটা শেয়ার করার জন্য আজকের ভিডিও তৈরি করা কুয়েতির বিরুদ্ধে তার খাদ্যামাকে দর্শনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে কুয়েতি কোফিলের বিরুদ্ধে দর্শনের অভিযোগ করেছে একজন ভারতীয় খাদ্যামা সে তার কফিলের কাছ থেকে পালিয়ে পুলিশ স্টেশন আশ্রয় নেওয়ার পর পুলিশকে জানিয়েছে যে তার কফিল তাকে জাহারার মরুভূমিতে নিয়ে জোরপূর্বক দর্শন করে অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য অভিযুক্ত কুইতিকে তলব করেছে কুইতি পুলিশ এটি একটি ঘটনা এরকম হাজারো ঘটনা ঘটছে প্রতিদিন প্রতিনিয়তই যারা প্রকাশ করে শুধুমাত্র সেটাই নিউজে আসে বা নিউজ কাবার হয় এতে করে যেসব খাদ্যমারা কুইতিদের বাসায় কাজ করে তারা উৎসাহ পাবে বিশেষ করে আরবিদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ পাওয়া যায় শুধুমাত্র ভয়ে বা সিস্টেম না জানার কারণে অনেক খাদ্যামা বা গৃহপাচারিকারা অভিযোগ করে না আশা করি এই নিউজগুলির মাধ্যমে সেই গৃহপাচারিকা অভিযোগ করার সুযোগ পাবে যে প্রতিনিয়তই এ ধরনের শিকার হচ্ছে কোনো তার কপিলের দ্বারা বা তার ঘরের কোনো আরবির দ্বারা শুধু কুয়েত না পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটছে যারা প্রবাসে যাচ্ছে বিশেষ করে বাসার কাজে বা বিশেষ করে খাদ্যামা বিষয় সকল প্রবাসীদের প্রতি আমাদের একটাই পরামর্শ থাকবে আর সেটা হচ্ছে যখনই যে কোনো ধরনের দুর্ঘটনায় আপনি আইনের আশ্রয় নেবেন বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আইনের ব্যাপারে তারা কতটা সজাগ বা কতটা আইন প্রয়োগ করে সেটা আপনারা নিউজের বদলতে বা সোশ্যাল নেটওয়ার্কের বদলেতে এরই মধ্যেই জেনে গেছেন যেগুলি আমাদের দেশে কখনোই সম্ভব না সেখানে আইন সবার জন্য সমান আপনি চুপ থাকা মানেই আপনার জন্য অপেক্ষা করছে এরকম আরও কোনো দুর্ঘটনা যত বেশি প্রতিবাদী হবেন তত বেশি এসব দুর্ঘটনা থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবেন আর নিরাপদ হবে আপনার কর্মস্থান নিরাপদ হবে আপনার ভবিষ্যৎ জীবন জীবিকার তাগিদে বা উন্নত জীবনের আশায় প্রতিনিয়তে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশেষ করে এশিয়ার দেশগুলি থেকে গৃহপাচারিকা বা খাদ্যমারা কাজ করতে আসে আর এই কাজ করতে আসার পরেই বিভিন্ন ভাষায় এ ধরনের দুর্ঘটনার শিকার হয় যদিও অভিযোগ না করার কারণেই এসব ব্যাপারগুলি সামনে আসে না আর যদি বা কখনও একজনে অভিযোগ করে কিন্তু অগণিত অনেকেই অভিযোগের বাইরে থেকে যায় আর সেজন্যই এসব ব্যাপারগুলি নিউজ বা আইন যখন একটা ব্যাপার আইনের কাছে আসে বা আইন জানতে পারে তখন সেটার বিচার হবে আপনারা জানেন যে এরকম অনেকগুলি ঘটনা দু সাল থেকে এ পর্যন্ত কুয়েতে ঘটে আর সেগুলির দৃষ্টান্তমূলক শাস্তিও প্রদান করে কুয়েতের আদালত এই রায়গুলো বা এই মামলাগুলোর মাধ্যমে একটা ব্যাপার ক্লিয়ার আর সেটা হচ্ছে যে এ ধরনের ঘটনা যারাই ঘটাবে তারা এটা থেকে মাপ পাবে না তবে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনি সঠিক প্রমাণ সহ অভিযোগ করবেন যাতে করে যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন বা যার বিপক্ষে আপনার অভিযোগ সে যেন এই অভিযোগ থেকে মুক্তি না পায় বিশেষ করে সঠিক ইনফরমেশন দিয়ে আপনি আইন প্রণেতা বা আইন যারা তৈরি করে বা এই ব্যাপারগুলো নিয়ে যারা লড়বে বা আপনি যেখানে অভিযোগ করবেন তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে বা সামনের যে পদক্ষেপগুলো সেগুলো সঠিকভাবে নিতে পারে মনে রাখবেন অনেক সময় অনেক ভুল তথ্য বা ভুল ইনফরমেশনের কারণে এসব ব্যাপারগুলি থেকে অনেকে মাপ পেয়ে যায় আতের থেকে করে আর তাতে করে অনেকেই এগুলি ঘটাতে নিজেকে অনেক বেশি উৎসাহ পায় বা বারবার ঘটায় থাকে তাই সকলের প্রতি অনুরোধ থাকবে আপনি আপনার অবস্থান থেকে সচেতন এবং সতর্ক হলেই এ ধরনের দুর্ঘটনা থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবেন আর তখনই নিরাপদ কর্মস্থল ফিরে পাবেন সচেতন এবং সতর্কতার বিকল্প নেই আর এই ঘটনাগুলি প্রতিনিয়ত প্রচার করবেন যাতে করে একজন দেখে সতর্ক হতে পারে এ ধরনের আপডেট প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটি থেকে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন যাতে করে আমরা গুরুত্বপূর্ণ কোনো আপডেট শেয়ার করলে আপনারা মিস না করেন আর আপনি যদি এর আগেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে